যেটা সূরা বানী ইসরায়েলের 23 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত শুরু থেকে নিয়ে এর পর পর 24-25 থেকে অনেকগুলো কাজের কথা, কর্মের কথা, নির্দেশের কথা আল্লাহ পাক বলেছেন, কিন্তু শুরু করেছেন কি দিয়ে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ অবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর সিদ্ধান্ত, তোমার রবের সিদ্ধান্ত হচ্ছে এই যে তিনি ছাড়া আর কারো এবাদত করবে না, কারো দাসত্ব করবে না, কারো নিরঙ্কুশ আনুগত্য করবে না। আর দ্বিতীয় নম্বর আল্লাহর সেই সিদ্ধান্ত অবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। তাহলে এখানে একটা বান্দার আল্লাহর হক আর একটা কার হক? বান্দার হক। এই বান্দাদের মধ্যে আবার শীর্ষে হচ্ছে কি? পিতামাতা। বান্দাদের মধ্যে আবার শীর্ষে হচ্ছে পিতামাতা। তাহলে এই আয়াতের মধ্যে দুটো জিনিস আমরা পাচ্ছি, যে আল্লাহর হক, বান্দার হক, আর বান্দার হক, বান্দাদের হকের মধ্যে শীর্ষে হচ্ছে কি? পিতামাতা। এই জন্য আল্লাহর সাথে সাথে পিতামাতার কথা আল্লাহ পাক উল্লেখ করেছে। সুতরাং এখান থেকে আমরা বান্দার হকের গুরুত্ব বুঝতে পারি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।